এটাকে নষ্ট করে আরেকটা গুজরাট কাশ্মীর বানাতে চায় সত্তান নিশিমহল। আমার দেশের একটা জাতীয় পত্রিকায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লই কার্টুন আঁকা হয়েছে। আমরা দাবি করে আসছি, দিস প্র্যাকটিস, দিস হেনাস প্র্যাকটিস মাস্ট বি স্টপড। এই ঘৃণ্য তৎপরতা, এই বিকৃত সংস্কৃতি বন্ধ করতে হবে। সম্মানিত হাজরেন, আমার এই দেশে কিছুদিন পর পর থেমে থেমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মাদ্রাসা লই, ওলামায়ে কেরাম লই আজে বাজে লেখালেখি, আজে বাজে বলা বলি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই 2011 সাল থেকে 10 সাল থেকে আমরা ময়দানে, আমরা দাবি করে আসছি, দিস প্র্যাকটিস, দিস হেনাস প্র্যাকটিস মাস্ট বি স্টপড। এই ঘৃণ্য তৎপরতা, এই বিকৃত সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা দাবি করেছি বারেবারে, আমার দেশের একটা জাতীয় পত্রিকায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লই কার্টুন আঁকা হয়েছে। আমরা তো খুব ভুলি যাই, তাড়াতাড়ি ভুলি যাই, দাড়ি লই, টুপি লই, মিসওয়াক লই বাংলাদেশের নামী পত্রিকার প্রথম পাতায় কার্টুন চাপা হয়েছে। এই কার্টুনিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনি পৃথিবীর কোন দেশে, বার্মায়, বার্মাতে বৌদ্ধ, সেখানকার পত্রিকা, সেখানকার বুদ্ধিজীবী, বৌদ্ধ ধর্মের ভিক্ষু মহাতেরো, বৌদ্ধ ধর্মের ধর্মীয় নেতালয় আজে বাজে মন্তব্য করে না। পার্শ্ববর্তী দেশ ভারত, ওখানে ব্রাহ্মণ লই, পুরোহিত লই, মন্দির লই কোনো ধরনের বিয়াদে বিপূর্ণ আচরণ তারা করে না, শ্রীলঙ্কায় করে না। আমার দেশে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এক শ্রেণীর মতলববাস কায়েমি স্বার্থবাদী, এদেশের শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি, স্থিতিশীলতা নষ্ট করার জন্য তারা চক্রান্ত চালিয়ে আসছে, এবং তারা বসে নাই, কিছুদিন পর পর উত্তেজনা তৈরি করে তারা এদেশের তৌহিদ জনতাকে মাঠে নামতে তারা বাধ্য করে। আমরা বারবার দাবি করে আসছি, কঠিন কঠোর আইন তৈরি করতে হবে। ব্রিটিশ আমলে যে আইন আছে 2 বছর সাজা, আইসিটি ল 2013, তথ্য প্রযুক্তি আইন 2013, এটা আবার অ্যামেন্ডমেন্ট হয়ে এখন আবার ডিজিটাল সিকিউরিটি আইন, সাজা বেশি নাই। আমরা দাবি করছি যে কোনো ধর্ম, এটা হিন্দু ধর্মর রাম লই, রামায়ণ লই যদি কেউ বেয়াদবি করে, সীতা লই, সরস্বতী লই যদি কেউ বেয়াদবি করে, তাকেও আইনের হাতে সুপর্দ করতে হবে। বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ লই অথবা ত্রিপিটক লই যদি কেউ বেয়াদবি করে, কটাক্ষ করে, তাকেও বিচারের আওতায় আনতে হবে। খ্রিস্টান ধর্মের হযরত ঈসা আলাইহিস ইসলাম, ঈসা আলাইহিস ইসলামের বাবা নাই, মরিয়ম আলাইহিস ইসলামের স্বামী নাই, কেউ যদি আশেপাশে কথা বলে, আমরা মনে করি তাকেও বিচারের আওতায় আনি, কঠিন কঠোর শাস্তি তাকে দিতে হবে। দুর্ভাগ্য, এরকম কঠিন আইন হচ্ছে না, হচ্ছে না বলেই বারবার এই দেশে রক্ত ঝরছে, কিছুদিন পর পর রক্ত ঝরছে। ভোলার বোরহানউদ্দিন, কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসরীনগর, একই সূত্রে গাথা। কিছু ধান্দাবাজ লোক এই দেশে উত্তেজনা তৈরি করি, গোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা বারবার এটা লক্ষ্য করেছি, এই দেশ আবহমান কাল ধরে, হাজার বছর ধরে এই দেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিবাস। এখানে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পাহাড়ি আছে, আদিবাসী আছে, জেলে আছে, কামার আছে, কুমার আছে, তাঁতি আছে, নানা ধর্মের, নানা বর্ণের।
তাদের ভিতরে পারস্পরিক মহব্বত আছে। এই রাস্তার এই পারে মুসলমান, এই পারে বৌদ্ধ, রাস্তার ওই পারে হিন্দু, এই পারে মুসলমান, একই সাথে তারা বাজার করে, একই সাথে স্কুল কলেজে যায়, একই সাথে মার্কেটে যায়। তাদের বিয়ে হলে তারা এখানে দেখতে আসে, ওদের বিয়ে হলে তারা ওখানে দেখতে যায়। এরকম একটা সম্প্রীতি সৌহার্দ্যের পরিবেশ এই বাংলায় বিরাজ করছে। এটাকে নষ্ট করে আর একটা গুজরাট কাশ্মীর বানাতে চায় সত্তান নেশে মহল। আমাদেরকে সচেতন থাকতে হবে।